बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एग्रीकल्चर हेल्पर यूट्यूब चैनल पक्ष के सबाई के जाना साल सब समय कृषि और कृषक गल्पई अपन सामने तुले धरी तरी धारावाहिकत रंगपुर जिलार रंगपुर शहर पास हाईवे संगे एखे अर्गानिक्स पद्धति अर्थात माछ पालन है फिट छाड़ा एवं मुरगी एखे छेड़े फिट छाड़ा आसले मुरगी क्यों प्रतिपालन करते आसले अर्गानिक्स अर्थात को एंटीबायोटिक छाड़ा से माछ एवं मुरगी माँस उत्पादन कर देशर चाहिदा मेटाचे एम एक प्रतिभा सम्पन्न एवं देश के निर्भेजाल मुक्त करते चाय एम एक खामारे साथ अपन के परिचय कर देव गोटा आयोजन जुड़े थे एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल पक्षे आज के माँ ए मुरगी एवं समन्वित ये एक खामार अपन के जानने पियारा चाष हे लेबू चाष हे प्रिय दर्शक हमें जतगुल भिडियो करी मेन रोडर ऊपर एक शब्द सप्तोषणा के निजे खमार दृष्टि देखें हमें कथा ना बाड़िए खामारे संगे कथा बोलो अपना संगे प्रिय दर्शक अपन के आज के परिचय कर दीते जाभेजाल खाद्य उत्पादनकार संगे जार खाद्य उत्पादने आसले को भेजाल नाई अर्गेनिक मुक्त आसल भाई अपना एकचय देवे राशिदुज्जामान मूलत एक कम्प्यूटर इंजिनियर एवं कैक जन इंजिनियर शिक्षक एवं विभिन्न प्रोफेशनल जरा एस्टाब्लिश तारा सबाई मिले एक खामा करछि उद्देश्य हच्छे आमरा निजेरा निर्भेजाल खाबार खाबो एवं परिचित जनदेरके निर्भेजाल खाबार खाओबो एई उद्देश्ये एई खामारेर अग्रदत्ता आपनादेर एई खामारे कि कि आछे आसले एकटु जोदि बोलतेन आमरा एई मुहूर्ते आछे माछ लाइभ स्टকের মধ্যে আছে মুরগি কবুতর ছাগল হাঁস আর আমাদের ছিল হচ্ছে এই খরগোশ খরগোশটা মারা গেছে আবার আমরা ইনশাআল্লাহ চালু করব আপনি এই কৃষি ফার্মে উদ্ভিদ হলেন একজন আপনি ইঞ্জিনিয়ার কি কি ভাবে আসলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার একটু যদি আমার উত্তরটাকে বলতেন আমাদের আসলে আমাদের দেশে কৃষি সেক্টরটা যেভাবে ডেভেলপ করছে এটা হচ্ছে কিভাবে কোয়ান্টিটি ডেভেলপ করা যায় আমরা শুধু কোয়ান্টিটির পিছনে দৌড়াচ্ছি কিন্তু কোয়ান্টিটি ডেভেলপ করতে যে কতটুকু আসলে কোয়ালিটি রিডিউস করতেছে আমরা দেখা যাচ্ছে যে 50% কোয়ান্টিটি ডেভেলপ করতেছি আর কোয়ালিটি রিডিউস হচ্ছে 75% তা আমরা তো লুজার কিন্তু আমরা বুঝছি না আর খাদ্যদ্রব্যের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে এটা ক্ষতিকর দিকটা আমরা যেমন জানি না যেমন ডিডিটি যদি কোনো খাদ্যে থাকে এই ডিডিটি থাকলে এইটার কারণে আমাদের জিনের প্রভাব আসে যেটা আমাদের বংশ পরস্পর এটা প্রভাব চলতে থাকে আর যদি হেভি মেটাল থাকে হেভি মেটাল যদি কোনো কারণে ফুড সাইকেলে ঢুকে যায় তাহলে এই ফুড সাইকেল থেকে এটাকে আর আউট করা যায় না তো হেভি মেটালটা আসে মূলত হচ্ছে আপনার লেদারের যে ওয়েস্টেজ যদি আমরা যেমন মাছ বা মুরগি বা গরুর খাদ্যে যে যদি প্রোটিন সোর্স হিসেবে যদি লেদারের ওয়েস্টেজ ব্যবহার করে তাহলে এটাতে আপনার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ হিসেবে হেভি মেটাল চলে আসে আর যদি প্রোটিন সোর্স হিসেবে আমরা শুটকির গুড়া বা শুটকির ওয়েস্টেজটাকে ব্যবহার করি যদিও এটা নিষিদ্ধ কিন্তু এটা ওপেন ব্যবহার হয় যে আমাদের দেশে প্রচলিত সমস্ত শুটকির বাজারগুলোতেই কীটনাশক হিসেবে ডিডিটি ব্যবহার করে যা আপনার নয় আপনার সন্তানের পর্যন্ত জিনের প্রভাব রাখবে এটা আপনারা এই সম্বন্ধে জানতে চাইলে আপনি অনলাইনে যদি ডিডিটির ক্ষতিকর প্রভাবটা জানতে চান আপনার সার্চ দিলে পেয়ে যাবেন তা আমাদের এখানে আমরা আমাদের আননোন কোন সোর্সের কোন খাবার ব্যবহার করি আপনি মাছগুলোকে আসলে কি খাওয়ায় পালতেছেন একটু যদি বলেন আমরা মূলত হচ্ছে ডিওআরবি র‍্যাপশিট সরিষার খোল ভুট্টা ভাঙা ধান ভাঙা এই সব জিনিস খাওয়াই তাতে মাছের গ্রোথ কি রকম আসছে মাছের গ্রোথ যেমন যদি আপনি কেমিক্যাল ফিডিং এবং আর্টিফিশিয়াল যেসব ফিডিং এটা করলে আপনি একটা রুই তারা ৬ মাসের কালচার করলে ১০০ গ্রাম সাইজের পোনা ১.৫ কেজি ২ কেজি হয় আর আমরা ১০০ গ্রাম সাইজের একটা পোনাকে যদি আমরা ফিডিং দেই এক বছর পরে এটা ৫০০-৬০০ গ্রাম হয় অর্থাৎ প্রায় আপনি ৭৫% আপনার কোয়ান্টিটি লস হয় তাতে মূল্য কি রকম আসলে আসে মূল্য ওই অর্গানিক মাছগুলোর থেকে আলাদা না আসলে প্রোডাকশন কস্ট আমার যেটা মনে হয় যে ফিড দিয়ে যারা করে তার চাইতে যেহেতু আমার টাইমটা ৪ গুণ বেশি লাগে তাহলে আমার লিজ মানি লেবার কস্ট এগুলো সব কিন্তু ৪ গুণ বেড়ে যায় ফিডিং কস্ট অ্যাজ ইউজুয়াল প্রায় একই রকম আপনার আর্টিফিশিয়াল ফিডিং করলেও আপনার কেজি প্রতি ফিডিং কস্ট যা আসে আমরা যেটা খাওয়াই এতেও ফিডিং কস্ট সামান্য হেরফের হয় কিন্তু যেহেতু লিজ মানিটা ৪ গুণ যাচ্ছে লেবার কস্টটা ৪ গুণ ডেভেলপ করতেছে এই জায়গাতে আমরা লুজার
তো আমরা এইটা থেকে ওভারকাম করার জন্য যেটা করছি, যে আপনারা জানেন কি না যে আপনি যদি কোনো মাছ যেভাবে উৎপাদন করেন, উৎপাদন করে আপনি যদি বাজারজাত করেন, তাহলে 25-50% কস্ট যে মধ্যস্বত্বভোগী এবং ট্রান্সপোর্টেশন এর মাঝে ব্যয় হয় না। অর্থাৎ আপনি যে দামে বিক্রি করেন ওরাই সেটা নেই, আপনার 50-60% আপনার পকেটে থাকে, বাদ বাকিটা বের হয়ে যায়। তো আর ওই কস্টের উপরে আবার 25-50% আবার রাইজ করে হচ্ছে রিটেলে। তাহলে প্রকৃতপক্ষে আপনি যেটা 50 টাকা পাচ্ছেন একজন ভোক্তা, সেটা কিন্তু হচ্ছে 150 টাকায়। আমরা এখানে প্রোডাক্ট, যেহেতু আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি, 3 গুণ বা 4 গুণ, আমরা ওই দামটা না বাড়ে আমরা যেটা করছি হোলসেল করি না, করে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাচ্ছি। ভোক্তার কাছে পৌঁছালে এমনি তো আমরা 3 গুণ দাম বেশি পেয়ে যাচ্ছি, যেটা আমরা ওই পাইকারি বিক্রি করলে যে টাকাটা আমার পকেটে ঢুকতো। আরও কস্ট রিডিউস করার জন্য আমরা এখানে জালু আনি, আমাদের নেটের সব নিজস্ব। এভাবে করে আমরা প্রোডাকশন কস্ট রিডিউস করে চেষ্টা করতেছি, তবে এখনও আমরা লুজার আছি, তবে আমরা ইভেন পয়েন্টের কাছে আছি। সেল তাতে কীরকম হয়, হোম ডেলিভারি কীরকম হচ্ছে? আমাদের এখন ইয়ারলি 100 মনের বেশি মাছ বিক্রি, বছরে 100 মনের বেশি। এটা আপনারা কীভাবে সেল করেন? আমরা যখন জাল টানি, ভোক্তারা এখানে আসে জাল থেকে নিয়ে যায়, অথবা আমরা যদি প্রি অর্ডার থাকে তাহলে আমরা তাকে হোম ডেলিভারি দিই। মুরগিগুলো কীভাবে বিক্রি করতেছেন? একটু মুরগিও তাই, মুরগিও একইভাবে। এগুলাকে কী খাওয়াচ্ছে? মুরগিকে খাওয়াচ্ছে ভুট্টা ভাঙা, শামুক ভাঙা, অ্যাঙ্কর ভাঙা, তারপরে বিভিন্ন রকম শাকসবজি, এবং ন্যাচারালি আমরা ছেড়ে দিয়ে পারি। ছেড়ে দিয়ে পারলে যেটা হয়, যখন কোনো প্রাণী বসে খায় তার প্রোটিন এবং ফ্যাট যেটা তার শরীরে ঢোকে পুরোটাই জমে যায়, ফলে দ্রুত ওয়েটটা রাইজ করে। আর যখন কোনো প্রাণী দৌড়াদৌড়ি করে তার কিন্তু ক্যালোরি খরচ হয়ে যায়, ফলে তার কিন্তু জমে কম, ফলে ওয়েটটা রাইজ করে খুব ধীরে ধীরে, ওয়েটটা বাড়ে অনেক ধীরে ধীরে। ফলে যেমন আমার এখানে আপনি এখন যে মুরগিগুলো দেখছেন, এটা 80 দিন মতো বয়স, 80 দিনে আপনার এই মুরগিগুলোর গড় ওয়েট 400 গ্রাম। হোয়ারাজ আপনি যদি বাজারে যে 1 কেজি সাইজের মুরগি কিনে খান এই ধরনের, তার বয়স 45 ডেজ থেকে 50 ডেজ অনেক। তাহলে আমার 1 কেজি মুরগি করতে আমাকে প্রায় 300 দিন ব্যবহার করতে হবে, এক বছর, যেখানে 45 ডেজে হয়ে যায়। এখানে পেয়ারাটা কী রকম আসতেছে? পেয়ারা আলহামদুলিল্লাহ ভালোই ফলে, কিন্তু আমরা পেয়ারাতে কোনো বাড়তি কেমিক্যাল মানে টেস্ট, চেহারা, এটার জন্য কোনো হরমোন ব্যবহার করি না, যার ফলে আপনি বাজারের চেহারা পেয়ারার মতো চেহারাটা চকচকে হবে না। এটা আপনার বাড়ির পেয়ারা যেমন একটু মানে উসখুস ভাব, হ্যাঁ ওরকম একটু উসখুস ভাব, টুকটাক একটু ফুটা থাকবে, একটু স্পট থাকবে এরকম। প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন কৃষকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি। আজ আমার ভাগ্যে জুটছে, একজন চাই এ দেশের মানুষের স্বাস্থ্য ভালো থাক এবং অর্গানিক মুক্ত অর্থাৎ কেমিক্যাল মুক্ত পণ্য উৎপাদন করে। এখানে যেটা আমি আসলে এর আগে করতে চাইছিলাম সেটা আসে দেখি, আসলে ন্যাচারাল সোর্স আমারও 1 একর জমিতে অর্থাৎ 2 একর জমিতে পেয়ারা বাগান আছে। আমি যেটা করবো চিন্তা করছি, আজকে আমি রংপুর শহরে গেতে দেখি সেটা অলরেডি হয়ে গেছে। আসলে প্রতিটা সফলতার পিছনে থাকে অক্লান্ত পরিশ্রম আর টেকনিক এবং বুদ্ধি। ভাই বলতেছে আমার মাছ বিক্রি করে যেটা আড়তদার এবং যে ব্যবসায়িক সেটা পাবে, আমি সেটা না করে এখানে যেটা আমি লস করি সেটা আবার নিজে বিক্রি করে। আমারও মাছ বাড়ি ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন, আসলে মাছ আমরাও এইভাবে বিক্রি করি। আজকে আমি আপনাদেরকে এতটুকু অবগত জানালাম, এখানে সমন্বিত একটা ফার্ম, এবং যদি ইচ্ছা শক্তি থাকে ভাই, এটা কত বছরের জন্য লিজ দিয়েছেন? আমরা 5 বছর করে লিজ নেওয়া, এবং আমরা ধীরে ধীরে জায়গা বাড়াচ্ছি নিজেদের জায়গা। প্রিয় দর্শক, আসলে যে নিজেরই হবে এই ফার্মটা দেখে আমি মনে করছিলাম একজন কোনো কোটিপতি, কিন্তু আসলে না, যারা আসলে বেকার তারা এগুলা নিয়ে কাজ করে। আপনারা নিজের নাই বলে হাত গুটে বসে না থেকে আপনারা নিজেও কিছু করেন, একটু বেকারদের উদ্দেশ্যে বলছেন। এটার আরেকটা বৈশিষ্ট্য আছে আমাদের খামারটার, যেহেতু আমরা মূল প্রোডাকশনে লস আইটেম, সুতরাং আমরা এই লসটা রিডিউস করার জন্য আমরা ঘিরাটাকে ব্যবহার করছি, কিন্তু এই ঘিরাটা থেকে রিটার্ন আসতে আপনার 5 বছর মতো সময় লাগবে। আপনার যে কোনো খামারের আউটার সার্কেলের লাস্ট যে 10-15 ফিট এই জায়গা থেকে কেউ কোনো রিটার্ন নিতে পারে না, এইটা পুরোটাই ওয়েস্টেজ যায়। আর আমাদের এই জায়গাটা আমরা যেভাবে ইউটিলাইজ করছি, আর বাইরের 10-15 ফিট এটা রিটার্ন আসলে পরে আমাদের খামারের রানিং কস্ট কভার করবে ইনশাল্লাহ। যেমন আমরা বাহির দিয়ে জিআই তারে বেড়া দিছি, তার পাশ দিয়ে দিয়েছি লেবু, আমাদের এখানে 1200 লেবু গাছ আছে, যে 1-1টা গাছ থেকে 2-3 হাজার টাকার লেবু রিটার্ন নেওয়া সম্ভব। তো এটা কী জাতের লেবু? এটা হচ্ছে সিডলেস
সিডলেস এটা চায়না থ্রি না এটা সিডলেস এটা হচ্ছে মালয়েশিয়ান জাত এটা কি রকম মিনি ফিট আসে এটা আমাদের লেবুটার শেপটা সাইজ ভালো ফ্লেভারটা ভালো এবং অনেক জুইসি এটা কি 12 মাসই পাওয়া যায় 12 মাসই কম বেশি পাওয়া যায় কম বেশি সবচেয়ে বেশি আসে কোন সময় এই যে সামনের সময়টা সামনের সময় মানে অফ সিজনেই বেশি আসে জি আর একটা জিনিস সেটা হচ্ছে কি আমরা সবাই বেড়া দিয়ে দিতে চাই বেড়াতে খুঁটি ব্যবহার করি খুঁটির সমস্যা হচ্ছে আপনি যদি আরসিসি করতে যান অনেক খরচ হয় আবার আপনি যদি বাঁশ দেন তাহলে প্রতি বছরে আপনাকে বাঁশটা চেঞ্জ করতে হবে যার পিছনে বাঁশের খরচ প্লাস লেবার কস্ট আর আমরা খুঁটি হিসেবে ব্যবহারের চিন্তা করছি সুপারি গাছ যা আপনার একবার যদি 10 ফিটের উপরে হয়ে যায় আপনার আর কখনো এই খুঁটিটা চেঞ্জ করতে হবে না প্লাস আপনার বয়স 4 বছর 5 বছর হয়ে গেলে এখান থেকে আপনি কিছু না কিছু রিটার্ন পাবেন প্রিয় দর্শক আসলে ঘুরলে ফিরলে কথা বললে অনেক কিছু পাওয়া যায় ভাই আসলে খুঁটি হিসাবে ব্যবহার করতেছে গোটালটা বাগানে সুপারি গাছ যেটা আপনি উপরে ফল পাবেন এবং নিচে পাবেন বেড়ার খুঁটি হিসাবে কাজে লাগবে এবং একবার যদি আপনি সুপারি গাছ করতে পারেন সেটা সারা লাইফও আপনার হতে পারে এখানে একটা বাড়তি আয়ের উৎস এই ভিডিওগুলোতে আপনারা এই শিক্ষাটা নেবেন ভাই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তারপরে বসে নাই আসলে কৃষিকে আদলে ধরে দেশ এবং জাতিকে নির্ভেজাল খাদ্য দেওয়ার লক্ষ্যেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার সুস্বাস্থ্য এই ফার্মের সুস্বাস্থ্য আরেকটু বলতে চাই আরেকটা জিনিস আমরা হয়তো অনেকেই জানি না আমাদের দেশে খুব পরিচিত একটা গাছ হচ্ছে সজনা গাছ সজনা গাছের পাতাকে সুপার ফুলের পর্যায়ে বলা হয় অর্থাৎ যে কয়েকটা আল্লাহ পাক প্রদত্ত গাছের উপাদান আছে যেটা থেকে সবচেয়ে বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট পাওয়া যায় তার মধ্যে হচ্ছে সজনার পাতা একটা সজনার পাতা আমরা পানীয় জাতীয় যেমন চা কফি এই জাতীয় যেমন আপনার তুলসী পাতার চা বিভিন্ন রকম পাতার চা পাওয়া যায় কিন্তু আপনি সজনা পাতার যে পানীয়টা এইটা সবচাইতে বেশি পুষ্টিকর এবং এটাকে বলা হয় যে মিরাকল মানে এতটাই পুষ্টিকর এটা আপনার ডায়াবেটিস এবং অনেক জটিল রোগের খুব বেশি উপকারী আমরা কিন্তু বেড়া দিয়ে সুপারি গাছের পাশ দিয়ে লেবু গাছের পাশ দিয়ে আমরা 10 ফিট পর পর সজনা গাছ লাগাইছি ফল ধরলে সজনার দাম তো একদম কমলেও 50-এর নিচে নামে না আর আপনার যদি নাও ফলে পাতা তো হবেই আপনার পাতা পাতার ডাস্ট বর্তমান বাজার মূল্য নিয়ার অ্যাবাউট 1000 টাকা কেজি পাতার ডাস্ট বিক্রি হয় এবং আপনি যদি 700-800 টাকা করে পাইকারি বেচতে চান হিউজ ডিমান্ড এটা মানে পাতাটা ঝুরে পাউডার করে হ্যাঁ শুকে পাউডার করে এটা বিক্রি হয় কোথায় এটা এখন অনেক হার্বাল মেডিসিনের দোকানে আপনি পাবেন বা আপনি নিজেরাও যদি মার্কেটিং করতে চান মার্কেটিং করতে পারেন এটা চাহিদা আছে ব্যাপক চাহিদা ইন্টারন্যাশনালি ব্যাপক চাহিদা এটা প্রিয় দর্শক দেখেন আসলে আমার যেটা জানা ছিল না আমিও এটা শিক্ষা আসলে ইউটিউবটা নিয়ে সারা বাংলাদেশে ঘুরে আমরা শিক্ষা মনে হয় যতই দৌড়াচ্ছি ততই কিছু পাচ্ছি ভাই যেটা বললো সজনার গাছের যদি পাতা আমরা 800 টাকা কেজি বিক্রি করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা যদি বাগান আকারেও কেউ করে লস হওয়ার কিছু নাই কেন লসটা রিডিউস হয়ে যাবে খামারের যে লস এটা অনেক দিক দিয়ে কমে আসবে তাই সমন্বিত খামারগুলোর একটা দিক যেটা ভাইয়ের কাছে পাইছি একটা একটাকে সাপোর্ট দিয়ে আরেকটাকে সাপোর্ট দিয়ে আরেকটাকে আঁকলে ধরে থাকার চেষ্টা করে তাই আপনারা সমন্বিত খামার করেন আমার মাছবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি সব সময় অবগত করছি যে আপনারা বহুমুখী ব্যবসার সাথে জড়িত হন এখানে মাছ আছে এখানে মুরগি আছে এখানে ছাগল আছে এখানে কবুতর সুপারি লেবু পেয়ারা বিভিন্ন সমন্বিতভাবে যদি একটা খামার করেন আপনার 12 মাস একটা আর্নিং সোর্স থাকবে ভাই 12 মাস আর্নিং সোর্স থাকবে এবং এই সোর্সগুলো দিয়ে আপনি লেবার বলেন খাদ্য বলেন বা নিজের চলার গতি বলেন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা কৃষিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্দেশ্যে এবং বেকারত্ব দূর করার উদ্দেশ্যে আমরা সেই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজ এই পর্যন্ত আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম।